ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটির দায়িত্ব ছেড়ে দিয়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের আহ্বান জানিয়ে আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের উপদেষ্টা শেখ আতিয়ার রহমান দীপু জানান, মেয়াদ উত্তীর্ণ কমিটি বলবৎ থাকায় সরকার প্রচুর রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ সদস্যরা ব্যবসা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ সময় ঐক্য পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী মণ্ডল ও সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান সহ অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা ও ভবন নির্মাণ, আর্থিক সহায়তা